চার দিনের সফরে বাংলাদেশে আসছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল, বৈঠক করবেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে। পানি নেমে যাওয়ায় দুই দিন পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু, বান্দরবনে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এবং ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ, গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। কয়েক বছর বিরতির পর মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ওয়াশিংটনের সঙ্গে ঢাকায় এক ধরনের টানাপোড়েনের পর্বে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির সমন্বয়ে গড়া প্রতিনিধি দলটি এদেশে আসছে। তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে, পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবে। কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, ঢাকা সফরের সময় মার্কিন কংগ্রেসের দুই সদস্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে মত বিনিময় করবেন। মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় দুই দিন পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়, তবে এখনও বান্দরবনের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। দুহাজারি হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে মহাসড়ক থেকে বন্যার পানি নামলেও এখনও বিস্তীর্ণ ফসলি জমি ও লোকালয় তলিয়ে আছে পানিতে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকা থেকে পানি না নামায় বাড়িতে ফিরতে পারছে না লোকজন। পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে আশেপাশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ পরিস্থিতিও। এর আগে চার দিন বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলা সহ কক্সবাজার ও বান্দরবান জেলায়। দর্শক, এ পর্যায়ে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আমাকে শুনতে পাচ্ছেন? শফিক, বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? উর্মি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, কক্সবাজারে আসলে এই যে এখন বৃষ্টি কমে গেছে, অর্থাৎ বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু পানিও কিন্তু এই মুহূর্তে কমে গেছে। অর্থাৎ আমি এই যে যে জায়গাটি আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার মাধ্যমে একটু দর্শকে দেখাতে যাচ্ছি, এখানে কিন্তু বিগত দুই দিন আগে কিন্তু প্রায় কুমোর পর্যন্ত পানি ছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পানি কিন্তু লোকালে থেকে নেমে গেছে এবং একদম পানি অনেকটাই খালগুলো একদম খালি হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি আপনার মাধ্যমে দর্শককে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, এতদিন পর্যন্ত কক্সবাজার চট্টগ্রামের যে মহাসড়কের যে যান চলাচল যে বন্ধ ছিল এটা এখন স্বাভাবিক হয়েছে, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। আরেকটা বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখতে চাচ্ছি, এখনই কিন্তু কক্সবাজারের প্রায় 4,71,000 মানুষ যে মানুষ পানিবন্দী ছিল, তার মধ্যে পেকুয়া এবং চকরিয়ার মধ্যে অনেকে মানুষ কিন্তু এখনো কিন্তু কিছু মানুষ পানিবন্দী রয়েছে এবং এখন সবচেয়ে যেটা বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এবং তাদের মধ্যে যে খাবার দাবার কিন্তু সংকট পড়েছে। আর আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের একটা প্রাথমিক যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জেলা প্রশাসনের নিয়ন্ত্রক হিসাবে জেলায় 8 উপজেলায় প্রায় 60টি ইউনিয়নের 40,71,500 জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, পানিতে তলিয়ে গেছে। আসলে চিংড়ি, গ্যাড়, বীজতলা, উৎপাদিত ফসল, লবণ ও পানের বড় সহ অসংখ্য রাস্তাঘাট কিন্তু ভেঙে গেছে। আর এ পর্যন্ত জেলা প্রশাসন আরো তথ্য জানিয়েছেন যে 1,40,50,000 মানুষ ক্ষতি হয়েছে, তবে বেসরকারি হিসাবে এই হিসাব কিন্তু আরো দ্বিগুণ হতে পারে। আর সর্বমোট এখানে প্রায় 14,50,000 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে পড়েছে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। আর পাশাপাশি এখানে কক্সবাজারের চকরিয়া, পেকুয়ার মধ্যে অনেক এবং সদরের অনেক স্কুল এখন পানিতে ডুবে আছে, যেখানে
এখনো পর্যন্ত পাঠদান কিন্তু বন্ধ রয়েছে, এটা আমাদেরকে জেলা শিক্ষা কর্মকর্তা নাসিরুদ্দিন জানিয়েছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 9 লক্ষ নগদ টাকা এবং 86 মেট্রিক টন চাল কিন্তু বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে আরো কিন্তু প্রায় 87 মেট্রিক টন চাল কিন্তু মজুত রয়েছে, এটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। তো উর্মি, এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরবর্তী সর্বশেষ খবর। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে শফিক, জানাচ্ছিলেন জলাবদ্ধতার খবর। আমরা চলে যাব অন্যান্য প্রসঙ্গে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর ভাঙনে দিশেহারা সাঘাট উপজেলার কয়েক গ্রামের মানুষ। গত কয়েক দিনে নদী ভাঙনে উপজেলাটির মুন্সিরহাটে প্রায় 2 শতাধিক বসত বাড়ি ও কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বসত বাড়ি সহ বহু স্থাপনা। গাইবান্ধা থেকে সুমন মণ্ডলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পানি বাড়ছে গাইবান্ধার নদ নদীগুলোতে, সেই সঙ্গে ভাঙছে নদী। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে সাঘাটা উপজেলার মুন্সিরহাটে। এরই মধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বাজারের বেশিরভাগ অংশ। উপজেলার কচুয়া, ভরতখালী, সাঘাটা, হলদিয়া, জুমারবাড়ি ইউনিয়নের 5 গ্রামে প্রায় 4 শতাধিক পরিবার হারিয়েছেন বসত বাড়ি আর আবাদি জমি। খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না একটুও। মনে করেন যে ভালো কাজ করলে বলক বা বস্তা ঠিক মতো ডাম্পিং করলে, ভালো কন্ডাক্টর হলে পরে এখানে জায়গা রথ হবে, তাছাড়া এখানে রথ হতে পারে না। তাই তো একবারে যে বস্তা ফেলাবে সে বস্তাটা ফেলায় না, ওই বস্তাটা যদি একদম ফেলাতো বা 1 মাস বা 15 দিন তাহলে এই জায়গাটা আর ভাঙতো না। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছেন তারা। প্রকৌশলী রংপুর মহোদয় ইতিমধ্যে ভাঙন স্থল পরিদর্শন করছেন এবং স্যারের নির্দেশে তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলা ভাঙন রোধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছে। এটা কিন্তু নজির বিহীন ঘটনা, এটা পারবে না কেউ করতে। এত সুন্দর তড়িৎ গতিতে আয় নাকি এই বস্তা, 810টি বস্তা পরে পর্যন্ত একটু ভাঙন কম আছে। বাপদাদার ভিটে মাটি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার দেশের বাইরের খবর। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরামর্শের ভিত্তিতে পাকিস্তান জাতীয় পরিষদ পার্লামেন্ট ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার মাধ্যমে শেহবাজ সরকারের শাসনের অবসান এবং দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে সংবিধানের 58 ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দিতে চিঠি পাঠান। শেহবাজ শরীফ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 12 আগস্ট, এর 3 দিন আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন নির্বাচন কমিশনকে আগামী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। যদি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হতো তাহলে 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হতো। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 100তম জন্মদিন আজ। 1923 সালে 10 আগস্ট নড়াইলের মাসিমাদিয়ার বাবা মেসির আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। 1994 সালে 10 অক্টোবর শিল্পীর মৃত্যুর পর স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, আর্ট কলেজ সহ বেশ উন্নয়ন হয়েছে। সম্প্রতি সংস্কার হয়েছে সুলতান ঘাট। এছাড়া সুলতান সংগ্রহশালা আরও পর্যটন বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নড়াইল থেকে আমানত ইসলাম পারভেজ ও হুমায়ুন কবির রিন্টুর পাঠানো রিপোর্টে জানাচ্ছেন মাহবুব জুয়েল। বাংলাদেশের গৌরব বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম হয়েছিল 1923 সালের 10 আগস্ট নড়াইল জেলার সদর উপজেলার মাসিমদিয়া গ্রামের এক কৃষক পরিবারে। এই শিল্পী জীবনের মূল সুর ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলার গ্রামীণ জনপদ, মাটি ও মানুষ তথা কৃষক, কৃষিকাজ ও প্রকৃতির মধ্যে। বরেণ্য এই চিত্রশিল্পী তার অসাধারণ শিল্পকর্মের জন্য পেয়েছেন 21শে পদক ও স্বাধীনতা পদক। এস এম সুলতানের 100তম জন্মদিন আজ। এই শিল্পীর মৃত্যুর পর নড়াইলে তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। গাছপালা, পাখি ভালো লাগছে আমার। ওনার বাড়িতে অনেক ছবি আঁকা আছে, আমার এসব দেখে আমি মুগ্ধ। এই জায়গায় আমরা ঘুরতে আসি,
পর্যটকরা আসে, এখানে অনেক কাজ হয়েছে। শিল্পকর্ম এবং তার ব্যবহৃত জিনিসপত্র দেখার জন্য দেশ বিদেশের অনেক দর্শনার্থী এখানে সমাগম ঘটায়। শতবর্ষ উদযাপন উপলক্ষ করে দীর্ঘ 100 বর্গফুট ছবি তারা আঁকছে। সুলতান সংগ্রহশালার উন্নয়ন সহ এলাকাটি পর্যটন বান্ধব করতে কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সংস্কারের কাজ চলমান আছে। দর্শনার্থী যারা আসেন তাদের ফ্রেশ হওয়ার জন্য ওয়াশ ব্লকটি পর্যাপ্ত নয়, সেটি সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে, সেই ব্যাপারে আমি চিন্তাভাবনা করছি। 1994 সালের 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস এম সুলতান। নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। ঘানিতে খাঁটি সরিষার তেল তৈরি আবহমান বাংলার ঐতিহ্য কেউ এখনও ধরে রাখলেও নানা সমস্যার কারণে অনেকটা বিলুপ্তির পথে এই শিল্প। সাভার থেকে দেওয়ানি মনির পাঠানো রিপোর্ট। সরিষা থেকে পিষে তেল বের করে আনার ঐতিহ্যবাহী যন্ত্র ঘানি। প্রথমে কাঁচামাল ঘানিতে ঢেলে দেওয়া হয়, এরপর চোখে কাপড় বাঁধা অবস্থায় ঘুরতে থাকে কুলুর বলদ। এতে করে সরিষা পিষ্ট হয়ে পাত্রে জমা হতে থাকে তেল। ঘানি ভাঙা সরিষার তেল হয় নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত ও ঘ্রাণযুক্ত। সাভার উপজেলায় একসময় অনেকে এই পেশার সাথে জড়িত থাকলেও কালের বিবর্তনে এখন বিলুপ্তির পথে এই পেশা। হাতে গোনা মাত্র কয়েক ঘরে চলে ঘানি ভাঙা তেল তৈরির কার্যক্রম। সব কিছুর দাম বেশি, যার কারণে আগের মতো আর প্রফিটটা হয় না। বর্তমানে যে অবস্থা, এতে এই তেলের ব্যবসাটা টিকে রাখতে অনেক সমস্যা হচ্ছে। আমার এই গাছে মনে করেন 6 কেজি সরিষা লাগে, 6 কেজি সরিষাতে আমার 2 ঘন্টায় 1.5-2 কেজি তেল হয়। বাজারের নানা নাম করা ব্র্যান্ডের বোতলজাত সরিষার তেলের ভিড়ে ক্রেতাদের কাছে এখনও ঘানিতে ভাঙানো খাঁটি তেলের কদর বেশি। এই গরু দেওয়া যে তেলটা ভাঙা হয়, এই তেলটার মধ্যে কোনো ভেজাল থাকে না, তেলটা খাঁটি। ছোলে মাখি, ভর্তা খাই, মুড়ি মাখাইয়া খাই, অনেক কিছু মানে তরকারি খাই, বিরিয়ানি রাঞ্জা খাই, এটার জন্য আমাদের কাছে খুব ভালো লাগে, খুব সুস্বাদ্য লাগে। আমাদের এলাকার এটা ঐতিহ্য, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে তেল নিতে আসে, তেলটা অনেক ভালো, আমরাও নেই, আমাদের পরিবারও তেল ব্যবহার করে। ঐতিহ্যবাহী ঘানি ভাঙা তেল উৎপাদন শিল্পকে টিকিয়ে রাখতে এর সাথে সংশ্লিষ্টদের ব্যাংক ঋণ সহ নানা সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। কারখানাগুলোকে আরও যোগ্য উপযোগী, আধুনিক এবং টেকসই করার জন্য উদ্যোগ গ্রহণ করা, এই সমস্ত প্রকল্প আমাদের রয়েছে। ভবিষ্যতে যারা তারা আরও ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে আমাদের সকল প্রকার সহযোগিতার প্রস্তুতি রয়েছে। সনাতন পদ্ধতিতে তেল উৎপাদনের এই প্রক্রিয়া ধরে রেখেছেন সাভারের কিছু সংখ্যক ব্যবসায়ীরা। তারা বলছেন উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি কমেছে আয়, যে কারণে অনেকে ছাড়ছেন এই পেশা। এখনই সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে বিলুপ্তি হয়ে যাবে এই শিল্প, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেওয়ানি মন, এশিয়ান টেলিভিশন, সাভার। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চার দিনের সফর শেষে বাংলাদেশে আসছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল, বৈঠক করবেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে। পানি নেমে যাওয়ায় 2 দিন পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু, বান্দরবনে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এবং ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ, গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।